ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোন কোন মানুষকে, আমি তো বহু দেখেছি ঢাকায়, যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন, যাওয়ার সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে, উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন খালি জায়গায়, দিয়া উনি বিসমিল্লাহ বলে ছুটছেন হয়তো আবার, এরপর তিনি মসজিদে চলে গেলেন। এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি। এই যে কাজটা করলাম, কাজটাকে হালাল হলো না হারাম হলো? হারাম। এরপরে আপনি চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায়, এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে, এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো, সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল, এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই, এর মধ্যে আবার আপনি মরার উপরে খড়ার ঘাড় মতো করে ঠোঙ্গা ফেলাইলেন, আপনার ঠোঙ্গা আপনার মতো এরকম আরো 100 জন ফেললো, 200 জন ফেললো, এগুলো যেতে যেতে ড্রেনে জ্যাম হয়ে এলো, পানি জমে গেল, এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে, আপনি কিন্তু জানলেন না, ওই যে ফেলে দিয়ে চলে গেলেন, ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন, এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো, সেখানে মশা তৈরি হলো, সেই মশার মধ্যে এডিস মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেল তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যুমুখে পতিত হয়ে গেলো বা সাফার করলো, অনেক টাকা খরচ হয়ে গেল। এই ধরনের আমাদের অজান্তে গুনাহ হয় কি হয় না বলেন? কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনাহ মনে করি? কজন মানুষ গুনাহ মনে করি বলেন? সম্মানিত ভাইরা, আমার শুধুমাত্র এগুলাই নয়, আমরা যখন কথা বলি, আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সালাত আদায় করেছিলাম, তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মাশাআল্লাহ খুব লম্বা দাড়িও আছে, পাঞ্জাবি গায়ে আছে, মাথায় টুপিও আছে, বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান। ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন, দুনিয়াবী সমস্যা, এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাত ভুলে যাওয়ার উপক্রম। এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না, যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে। আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ে শাদী উপলক্ষে একটু বেশি দেখা যায়, অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা, আছে না নেই? আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই? তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন, আপনি আস্তে শুনেন, আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন? তো যুবক কোলা পালানোর সময় বলে, হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে, এটা তো আপনাদের বোঝার কথা না। কিন্তু ভাই আপনার ফিলিংসের কথা না হয় আমি বুঝলাম, কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয়, তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না, এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুণা হবে, যেটা গান শোনার গুণার চাইতে কয়েক গুণ ভয়াবহ। আপনি গান শুনছেন একা একা, সেটার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে, যে অপরাধ লেখা হবে, সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বা আল্লাহর হক। এটা জটিল, খুব জটিল ইস্যু না, যদি আপনি তবায় না সুহা খাটি অন্তরে তবা করেন আর কখনো করবেন না, ফিরে আসেন, আল্লাহ মাফ করবেন, এ আশা করা যায়। কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলোর বিরক্তির কারণ হলো, কষ্টের কারণ হলো, কথা বলতে পারলো না, তাহলে এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে, শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণা আপনার আমল নামা লেখা হবে না। শুধুমাত্র সেটা, ইসলাম যে কত সুন্দর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এতেকাফরত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, এতক্ষণ তো গানের কথা বললাম, জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে, কেউ জিকির আজকার, কেউ নামাজ পড়ছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত, তিনি কোনো বধির নন, তিনি আলিমুম বিদাতি সুদুর, তিনি সব কিছু শুনতে পান, মনের জল্পনাও যিনি জানেন, তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নেই। তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চাইতে অনেক বেশি জোরে
যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিককে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায়। আছে না নাই বলেন? এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, এর মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। মোহতরম হাজরিন, ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে। আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না।